নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি সমুজ্জ্বল, আজকে আবার আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটা আপনারা খুবই পছন্দ করেন, সেটা হচ্ছে এগ রোল। এবার ব্যাপার হচ্ছে, আমাদের দেশে একটাই জিনিস বিভিন্ন প্রান্তে বিভিন্ন ভাবে রান্না করা হয়, ঠিক আছে? কেউ কেউ নিজস্ব একটা স্টাইল দেয়, আবার কিছু কিছু সময় কিছু জিনিসের অভাবের জন্য রান্নাটা একটু চেঞ্জ করতে হয়। তা এখন আপনারা সবাই জানেন, এটা লকডাউনের বাজার, অনেক কিছু পাওয়া যাচ্ছে না। তো যা কিছু পাওয়া যাচ্ছে, যা কিছু আমার কাছে অ্যাভেলেবেল আছে, তাই দিয়ে আজকে আমি এগ রোল, মানে সেটা আবার চিকেন এগ রোল, ঠিক আছে? স্পেশালিটিটা হচ্ছে চিকেন এগ রোল। তো আমি চিকেন এগ রোল আজকে বানাচ্ছি আমার নিজের স্টাইলে, দেখুন আমি কি করে বানাই। চলে আসুন তাহলে, দেখা যাক কি কি দিয়ে আমি বানাচ্ছি। তো বন্ধুরা, চিকেন এগ রোল করতে গেলে সব থেকে প্রথম যেটা মাস্ট যেটা লাগবে সেটা হচ্ছে চিকেন। তো আমি চিকেনগুলোকে খুব ছোট ছোট পিস করে আমি কেটে নিয়েছি। অনেক কেউ বড় বড় পিস কাটে, যার যেরকম ইচ্ছা সেরকম ভাবে করবেন, ঠিক আছে? আমি তো ছোট ছোট পিস করে নিয়েছি। তো এখানে অল্পই বেশি বেশি চিকেন নেই, কেন কি মাত্র আমার দুটো রোল হবে, বেশি লোক খাওয়ার লোক নেই, তাই অল্পই আমি চিকেন নিয়েছি। এখানে আমি 1 কাপ ময়দা ইউজ করছি, ঠিক আছে? 1 কাপ ময়দা। তারপরে এখানে হচ্ছে আমি বিভিন্ন রকমের মশলা, যেরকম লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, ঠিক আছে, আর গরম মশলা, ঠিক আছে, এইগুলো আমি মশলা হিসাবে ইউজ করছি। সাথে আমি ইউজ করছি যেটা হচ্ছে আদা রসুনের পেস্ট, এটা একসাথে আমি পেস্ট করে নিয়েছি, আলাদা করে আর দেখালাম না, আমি পেস্ট করাটাই ডাইরেক্টলি দেখাচ্ছি। তো এটা হচ্ছে আদা রসুনের পেস্ট। সাথে আমি নেব অল্প একটু লেবু, ঠিক আছে? এটা আমার পরে কাজে লাগবে, এখন আমার এটা কোনো কাজে লাগবে না, তাও আমি দেখিয়ে রাখলাম, ঠিক আছে? 2টো কাঁচা লঙ্কা ইউজ করছি, 2টো গোটা ডিম ইউজ করছি, আর পেঁয়াজ কুচানো, ঠিক আছে? তো যেটা মেন আমার কাছে নেই সেটা হচ্ছে শশা। শশা আমার কাছে অ্যাভেলেবেল নেই, মার্কেটেও অ্যাভেলেবেল নেই, কেন কি পুরোপুরি লকডাউন না, এখন শাটডাউন চলছে, যার জন্য শশাটা অ্যাভেলেবেল নেই, ঠিক আছে? আর আমি ইউজ করছি যেটা, সেটা হচ্ছে ভিনেগার, একটুখানি ইউজ করব। এটার জায়গায় আপনি আপনারা দইও ইউজ করতে পারেন, যেহেতু এখন দইটা অ্যাভেলেবেল নেই তাই আমি ভিনেগার ইউজ করছি। আর নেব আমি নুন, ঠিক আছে, স্বাদ অনুযায়ী নুন। তাহলে চলুন সব থেকে প্রথম ম্যারিনেশনের পার্টটা আমি কমপ্লিট করে নিই। তো ম্যারিনেশন করতে গেলে প্রথমে আমাদেরকে এই যা যা জিনিস আছে এগুলোকে সব কটাকে আমাদেরকে একসাথে মিক্স করে নিতে হবে। এবার এই যে মশলাগুলো দেখছেন, সব কটা মশলা আমি এর মধ্যে নিয়ে নিলাম। এবার স্বাদ অনুযায়ী অল্প নুন নিয়ে নেব, ঠিক আছে, এই যে। তারপরে অল্প একটু ভিনেগার, বেশি ভিনেগার ইউজ করব না, অল্প, হাফ ঢাকনার মতন, ঠিক আছে, এই যে। এবার আমি এগুলোকে ভালো করে মিক্স করে এই যে মিক্স করে নিলাম। এবার আমি এটাকে অন্তত আধ ঘন্টার জন্য আমি ম্যারিনেট হতে রেখে দেবো, এটাকে ঢাকা দিয়ে রাখবো, ঠিক আছে? এবার আমি চলে যাবো আমার সেকেন্ড পার্টে। সেকেন্ড পার্ট, আমি ময়দাটা মাখবো, ঠিক আছে? ময়দা মাখার জন্য এই যে আমি ময়দাটা নিলাম। তো ময়দাটা ভিতরে এবার আমি ময়ামের জন্য অল্প একটু, এই 1 পলার মতন আমি এই তেল দিয়ে নেব, বেশি দেবেন না, নাহলে বেশি খাস্তা হয়ে যাবে, লাস্টে রোল হবে না সেটা, ঠিক আছে? এবার আমি আগে হালকা করে আগে এটাকে ভালো করে মিক্স করে নেব। আর বন্ধুরা, একটা জিনিস যেটা বলতে ভুলে গেছিলাম সেটা এই যে দেখিয়ে দিচ্ছি সরাসরি, টেস্টের জন্য অল্প একটু আমি একটাতে চিনি নেব, ঠিক আছে? এবার আমি এগুলোকে ভালো করে মিক্স করব আগে। এবার এর মধ্যে আস্তে আস্তে অল্প অল্প একটু একটু জল নিয়ে আমি এটাকে মাখবো, ময়দাটাকে। একবারেই বেশি করে জল দিয়ে নেবেন না, নালে আবার প্রবলেম হয়ে যাবে, বেশি আবার হয়ে যাবে। তো অল্প অল্প জল নিয়ে আমি এটাকে মাখবো। তো এই যে দেখুন বন্ধুরা, আমার এই যে ময়দা মাখা হয়ে গেছে, এবার আমি আর কিছু করব না, এটাকে হালকা একটু তেল দিয়ে আমি এটাকে মাখিয়ে রাখবো।
সাদা তেল দিয়ে আমি এটাকে ভালো করে এই যে এই যে মাখিয়ে এবার এটাকে আমি একটু 10-15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। ঠিক আছে, তো বন্ধুরা এই দেখুন আমার মাংস খুব ভালোভাবে ম্যারিনেট হয়ে গেছে, আধ ঘন্টা আমি রেখে দিয়েছিলাম। ঠিক আছে, তাহলে এই দিকে দেখুন আমি এবার মাংসটাকে ভাজার জন্য অলরেডি আমি কড়াই গরম বসিয়ে দিয়েছিলাম, কড়াই গরমও হয়ে গেছে। এবার আমরা কি করব, এতে দু কলার মতন আমি এই যে সরষের তেল আমি ঢেলে নিচ্ছি, এবার তেলটা গরম হোক। তো তেল আমাদের প্রায় গরম হয়ে গেছে, ঠিক আছে, আমরা একটুখানি আঁচটা কমিয়ে নেই নালে তেল বেরিয়ে যাচ্ছে। তো দেখুন এই যে তেল আমাদের গরম হয়ে গেছে, এবার আমরা এটাকে ভেজে নেব। তো এই যে দেখুন বন্ধুরা আমার চিকেন এই যে ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে বন্ধ করে গ্যাসটা এটাকে ছেড়ে দেব এই অবস্থাতে। তো বন্ধুরা আমার চিকেন তো ওখানে ভাজা হয়ে গেছে, এবার এই যে ময়দাটাকেও আমি যে মেখে রেখে দিয়েছিলাম আধ ঘন্টার জন্য, আমার খুব ভালোভাবে এটা হয়ে গেছে। তো এবার আমি এটাকে দুভাগে ভাগ করে নেব। ঠিক আছে, এবার আমাদের এটাকে লুচির মতন করে বেলে নিতে হবে। অল্প একটু সাদা তেল আমি এখানে ব্যবহার করব। এবার আমি এগুলোকে বেলে নেব। তো দেখুন বন্ধুরা এই যে আমার ময়দাটা বেলা হয়ে গেছে, এইদিকে আমি এই যে তাওয়াও গরম বসিয়ে রেখেছি, তাওয়া আমার অলরেডি গরম হয়ে গেছে। এবার তাওয়াতে আমি সাদা তেল আগে একটু দিয়ে নেব। ঠিক আছে, কেন কি পরোটাটা আমাদের এর মধ্যে ভাজতে হবে, তো সাদা তেল দিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে ডাইরেক্ট আমাদের এই যে বেলা পরোটাটা এর মধ্যে আমি ছাড়ব। দিয়ে আবার একটুখানি আমি তেল দেব এর মধ্যে চারিদিক দিয়ে। এখন হালকা করেই আমি এগুলোকে ভাজবো, খুব একটা ভাজবো না, কেন কি পরে আবার ডিম যখন এতে দেব তখন ডিম দিয়ে আবার আমার ভাজতে হবে, সেই জন্য আগে আমি হালকা করেই এইভাবে এইটুকু ভেজে রেখে দেব। ঠিক আছে, এই যে ভাজা প্রায় হয়ে গেছে, আর একটু ভেজে আমি রেখে দেব। তো এই যে আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে সরিয়ে দেব, আমি একটা প্লেটে এইটাকে রেখে দেব আপাতত। তো বন্ধুরা এই যে আমার পরোটাগুলো এই যে দুটোই আমার ভাজা হয়ে গেছে, এবার আমি নেক্সট পার্টে চলে যাব, যেটা হচ্ছে এবার আমি ডিমটাকে ভাজব। তো ডিমটাকে আমি আগে এই যে ঢেলে নিলাম, ঠিক আছে, ফাটিয়ে নিলাম। এরপরে আমি এতে স্বাদ অনুযায়ী একটুখানি নুন দেব। তো এর মধ্যে আমরা একটু স্বাদ অনুযায়ী নুন দিয়ে নিচ্ছি। আর লঙ্কাটা আমি ডাইরেক্টলি আমি ওই রোলে দেব না, লঙ্কাটা আমি এর মধ্যেই যেরকম আমলেট করা হয় সেরকমভাবে করে আমি ডাইরেক্ট ডিমের সাথেই আমি ভেজে নেব লঙ্কাটা দিয়ে। ঠিক আছে, তো লঙ্কাগুলোকে আমি কুচিয়ে নিলাম, এবার লঙ্কাগুলোকে এর সাথেই আমি একসাথে ফেটিয়ে নেব।
তো এইদিকে আমার তাওয়া তো অলরেডি গরম হয়ে রয়েছে, আমি এর মধ্যে এবার এই যে তেলটা দিয়ে নেব। তেল আমার যেহেতু তাওয়া গরম রয়েছে, আমার তেল গরম হয়ে গেছে সাথে সাথে, ঠিক আছে। তাহলে এবার আমরা ডিমটা এর মধ্যে ফাটিয়ে দিয়ে দিলাম, এভাবে ছড়িয়ে ছড়িয়ে ভালো করে একটু বড় করে এই করে নেবেন। এবার এই অবস্থাতেই আমরা পরোটাটা ঢেলে দেব, একটু গ্যাসটা বাড়িয়ে নেব। এই সময়টাই আমরা ভালো করে পরোটাটাও একটু ভেজে নেব, ঠিক আছে। সে সময় আমরা ভালো করে ভাজিনি এই জন্যই, কেন কি এখনো ভাজা হবে, তো এই সময়টাই আমাদের পুরোটা ভেজে নিতে হবে ভালো করে। তো দেখুন বন্ধুরা, এই যে আমার ডিম আর পরোটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমরা এইভাবেই দ্বিতীয়টাও আমরা করে নেব, করে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে ওটাকে এবার আমরা চিকেন দিয়ে আর পেঁয়াজ দিয়ে সাজাচ্ছি। তো দেখুন বন্ধুরা, এই যে আমার দুটোই পরোটা এই যে ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে সাজাবো, ঠিক আছে। তো এই যে চিকেনগুলোকে আমি হাফ হাফ নিয়ে এবার আমি এতে কাঁচা পেঁয়াজ গুলো এখন এই যে দিয়ে দেব। এবার আমি হালকা এর মধ্যে লেবুর রস এই যে দিয়ে দিলাম, লেবুর কাজটাই এখন ছিল, ঠিক আছে। এবার আমি এগুলোকে ভালো করে রোল করব। তার আগে একটা জিনিস, যদি আপনারা চান সস দিতে পারেন, আবার চাই কেউ যদি না চায়, সস অনেক কেউ পছন্দ করে না, সস ছাড়াও খেতে পারে, ঠিক আছে। তাহলে আমি এখানে আমি সস ইউজ করব, কেননা আমার সসটা ভালো লাগে, ঠিক আছে। তাহলে আমি এর মধ্যে সস দিয়ে নেব, এই যে হালকা করে আমি এর মধ্যে সসটা দিয়ে নেব, ঠিক আছে। এবার আমি এটাকে ভালো করে ফোল্ড করে নেব, এবার এটাকে কাগজে রোল করে নিতে হবে। তো এই যে বন্ধুরা, আমার চিকেন এগ রোল রেডি। এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি যে খেতে কেমন লাগছে, মানে সেটা টেস্ট তো বলতে পারবো না, কিন্তু খেয়ে দেখাচ্ছি আপনাদেরকে, ঠিক আছে। আমি দুটোই আগে ফোল্ড করে নিই, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা, এই যে আমার দুটো রোলই রেডি, ঠিক আছে। তাহলে এবার আমি এটাকে টেস্ট করে দেখি কেমন হয়েছে। তো বন্ধুরা, এই যে আমার রোল, এই যে আমি খাচ্ছি, খেতে অসম হয়েছে। তো আপনারাও এই পদ্ধতিতে অবশ্যই বানান, ঘরে খান, এবং আমাদের জানান যে কেমন হয়েছে। আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওগুলোকে লাইক অ্যান্ড শেয়ার করবেন। তাহলে চলুন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। আপাতত জন্য গুড বাই।